আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি খুলনার বিখ্যাত চুইজাল খাবার খেতে। তো আমরা এসেছি খুলনার জিরো পয়েন্টে, এখানে চুকনগরের আব্বাস হোটেল। এই হোটেলটি বেশ জনপ্রিয় চুইজালের জন্য। আমরা এই জিরো পয়েন্ট দিয়ে রাস্তাটা পার হচ্ছি। আমি এই হোটেলের লোকেশনটি আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গুগল ম্যাপস লোকেশন, যাতে আপনারা আসল চুকনগরের আব্বাস হোটেলে আসতে পারেন। কারণ এখানে অনেক হোটেলের নাম সেম হোটেলের নামই রাখা হয়েছে আব্বাস হোটেল। তো আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন কোন হোটেলে যাচ্ছেন। তো আমরা এই লিঙ্কটি দিয়ে দেবো। এবং আরেকটি যেটি আসল আব্বাস হোটেল সেটা হলো চুকনগরে অবস্থিত। এটি খুলনা জিরো পয়েন্ট থেকে প্রায় 25 কিলোমিটার ভিতরে। তো আপনারা এখানেই, এটা একটা শাখা ওই আসল হোটেলের আব্বাস হোটেলের, এটা চুকনগরের আব্বাস হোটেল। তো সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে ভাত প্রতি প্লেট 20 টাকা, এবং যদি খাসির গোস্ত নেন তাহলে 180 টাকা, এবং যদি গরুর গোস্ত নেন তাহলে 160 টাকা। সাথে ঝোল ফ্রি, আপনারা ইচ্ছে মতো ঝোল নিতে পারবেন। ঝোল খুবই টেস্টি, সাথে চুইঝাল মশলা। আমি একটু আপনাদেরকে এই রেস্টুরেন্টের ভিতরেও দেখাবো, হোটেলটির ভিতরে চুইঝাল কীভাবে রান্না করা হয় এবং কী কী মশলা ইউজ করা হয়। এখানে তারা রসুন ইউজ করেছে এবং চুইঝাল দিয়েছে। আপনাদের সাথে ঠান্ডা পানি নিতে পারেন। খাবারটা খেতে খুবই সুস্বাদু এবং খুলনার বিখ্যাত খাবার, আপনিও চাইলে ট্রাই করতে পারেন। অনেকে দূর দূরান্ত থেকে এই চুইঝাল খাওয়ার জন্য খুলনা যায়। দেখতে পাচ্ছেন আমার চুইঝাল, একটা মশলা জাতীয় খাবার, চুষে চুষে খাওয়া লাগে। এই যে এটা, এই জিনিসটা হলো চুইঝাল। এটা মশলা আকারে আপনারা কিনে নিয়ে বাসায় খাইতে পারবেন। খাবারটা খুবই মজাদার, আপনারা চাইলে এখানে এসে টেস্ট করতে পারেন। আপনাদের খরচ পড়বে, আপনারা যদি খুলনা রেল স্টেশন আসেন তো সেখান থেকে আপনারা আসবেন খুলনা জিরো পয়েন্ট, সেখান থেকে 20 টাকা ভাড়া, এবং সেখান থেকে এই চুকনগরের আব্বাস হোটেল একদম নিকটে 2 মিনিট হেঁটে আসলেই পাবেন। তো চলো আমরা একটু হোটেলের ভিতরে দেখাই। এখানে দেখুন অনেক, এখানে রান্না করা হয়, এখানে রসুন রাখা হয়েছে এবং অন্যান্য তরি তরকারি রাখা হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে চুইঝালটা দেখাই, এখানে তারা এই যে ঝুড়ির ভিতরে রেখেছে, এটা হলো আসল কাঁচা চুইঝাল। এই মশলাটা দিয়েই রান্না করা হয় এবং সেটা খুবই সুস্বাদু হয়। তো আপনারা এই যে এখানে চুলায় রান্না হচ্ছে, আপনাদেরকে এই যে এখানে ডিশ ডিশ মাংস রাখা হয়েছে। হোটেলের ভিতরে পরিবেশটাও আমি আপনাদেরকে দেখালাম। এখানে আপনারা আসতে পারেন, আচরণ আমার ভালো এবং হোটেলটি রিভিউ ভালো, আপনারা চাইলে এখানে এসে চুইঝাল টেস্ট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।